দূর থেকে দেখে সহজ মনে হলেও প্রত্যেকটা দিন ঘরবাড়ি বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন রাখা আর তাকে একদম টিপটাপ করে প্রত্যেকটা জিনিসকে অর্গানাইজ করে রাখা গুছিয়ে রাখার কাজটা সহজ মনে হলেও কিন্তু অতটা সহজ নয় অনেকটাই সময় লাগে আর প্রত্যেকটা গৃহিণীরাই সেই সমস্ত কাজগুলো তাদের সুবিধে মতন টাইম মতন আমরা করে থাকি গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে প্রথমেই সকলকে জানাই আর শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি পরি স্কুল ছুটি থাকে না কোনো বছরই আর এবছরও নেই এবছরে আবার যেহেতু ফাইনাল পরীক্ষা চলছে আজের পরীক্ষাও রয়েছে স্কুলে গেছে সেই জন্য আমরা আর আলাদা করে কোনো রকম হোলি সেলিব্রেশন করতে পারবো না পরী পরীক্ষাটা কমপ্লিট হয়ে গেলে তখন একদিন বলেছি বা মন রাখার জন্য পড়ির যে একটু রঙ নিয়ে এসে রঙ খেলবো যাই হোক ঘরের সমস্ত কাজ বাকি আছে সকালে রান্না করে কমপ্লিট করে নিয়েছি পরীকে একদম টিফিন বানিয়ে পাঠিয়ে দিয়েছি আর তার সাথে খেয়েও গেছে রান্না করে পাঠিয়েও দিয়েছি সমস্তটা আর আমার যেটা কাজ বাকি আছে সেটা হলোই ঘর পরিষ্কার ঘরটা সম্পূর্ণরূপে অবচালো হয়ে আছে কেননা দুদিন বাড়িতে ছিল দুদিন বলা ফুল রবিবারটা বাড়িতে ছিল শনিবারের স্কুল ছিল রবিবারটা বাড়িতে ছিল বলে না ঘরটা একটু বেশি অবচালো হয়েছে গোছানোর সুযোগ পাইনি আর গতকাল থেকে পরীর শরীরটাও ঠিক নেই গতকাল রাতেও শরীরটা ঠিক ছিল না জ্বর হয়েছে রাত্রিবেলা জ্বরেতে সারাতে ঘুমাতেও পারিনি আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি কিন্তু পরীক্ষা যেহেতু রয়েছে স্কুলে পাঠাতেই হলো স্কুলে না পাঠালেও হবে না আর এদিকে আমার সব দেখছো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর যাই হোক পরীক্ষা তো দিতেই হবে সেই জন্য স্কুলে চলে গেছে পড়ি আর ওদের টিচারকে বলেও এসেছি আমি যদি কোনো অসুবিধে হয় তাহলে ফোন করে জানিয়ে দিতে নিয়ে চলে আসবো কিন্তু আমাকে ঘর দৌড়গুলো এখন পরিষ্কার করতে হবে সেটাই করব। প্রতিদিন সকালে দশ থেকে পনেরো মিনিট সময় দিতে পারলে ঘরবাড়িটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় প্রতিদিন সকালবেলায় আমার যেহেতু আগে রান্নার তারা থাকে রান্নাটা আগে কমপ্লিট করে নিয়ে পরীকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরেই কিন্তু আমি ক্লিনিংয়ের কাজগুলো করি একদম ঘুম থেকে উঠেই কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো করতে পারি না যেহেতু রান্নাটা আগে করে পরীকে স্কুলে দিয়ে আসতে হয় সেই জন্য অনেকে দেখেছি ঘুম থেকে উঠেই কিন্তু আগে ক্লিনিং করতে শুরু করে দেয় বাট আমার পক্ষে সেটা সম্ভব হয় না যে যা নিজের সুবিধে মতন করে থাকে তবে হ্যাঁ বেশিক্ষণ সময় প্রয়োজন হয় না ঘর বাড়ি পরিষ্কার রাখতে আর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটাও যতটা ভালো লাগে দেখতেও কিন্তু ভালো লাগে বিশেষ করে আমি তো বলবো নিজের চোখেই দেখতে বেশি ভালো লাগে যেহেতু মহিলারা আমরা সারাদিন বাড়ির মধ্যেই তো থাকি যারা হাউসওয়াইফরা বাড়ির মধ্যে থাকি তারা দেখবে ঘরের মধ্যে কোনো একটা জায়গায় কিছু কাজ করতে থাকলে আবার অন্য দিকটা অগোছালো হয়ে থাকলে না সেই দিকটাতেই বেশি নজর যায় মনে হয় সেইখানটা কতক্ষণে পরিষ্কারটা করব। আর রান্না বান্না করতে করতেও পরিষ্কার করে নেওয়া যায় এক একটা দিন তবে এক একটা দিন সময় হয়ে ওঠে না স্কুলে দিয়ে আসার পরেই না তারপরে কাজটা সারি তবে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলে এই ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা খুব তাড়াতাড়ি আর খুব সহজে করে নেওয়া যায় আমি যেভাবে করে থাকি প্রথমেই কী করি বিছানাটাকে ক্লিন করে নিই আর ঘরটা পরিষ্কার করার ব্যাপারটা সেটা যে যার সুবিধে মতন করে অনেকে দেখা যায় যে বাইরের ঘর থেকে শুরু করে তো অনেকে আবার বেডরুম থেকে তবে আজকে শুরুটা আমি বেডরুম থেকেই করলাম বেডরুমটাই আগে ক্লিন করে নেবো আর যখনই ক্লিন করব না তখনই কি করব। একটু করে ডাস্টিংও করে নেবো হাতের কাছেই একটা ছেঁড়া কাপড় রেখে দিই যেটা দিয়ে আমি ডাস্টিং করি ঘরটা যখন গোছাতে থাকি না সাথে সাথেই কি করি ডাস্টিংটাও করে নিই ডাস্টিংটা করে নিলে কী হয় ধুলোটা যেটা প্রচুর পড়ে যায় না সেটা আর পড়ে না যতটুকু ওপর ওপর ডাস্টিং করে নেওয়া যায় ধুলোটা কিছুটা হলেও আর কি কম পড়ে আর তার তার সাথে কি করি ছোটোখাটো জিনিসগুলো যেগুলোকে একটু অর্গানাইজ করে রাখার প্রয়োজন সেগুলোকে এই ধরনের বাস্কেট বা একটা ছোটো ঢাকা দেওয়া বালতি এইগুলো ব্যবহার করলে না ছোটো ছোটো জিনিসগুলো বেশি ছড়িয়ে ছিটিয়ে থাকে না ঘরের প্রত্যেকটা জিনিসকে অর্গানাইজ করে রাখতে হলে কিন্তু ছোট ছোট বাস্কেট বা ছোট ছোট জিনিসগুলো কিন্তু ব্যবহার করতে পারলে ভীষণ ভালো হয় আর সবসময় বন্ধুরা চেষ্টা করবে প্রত্যেকটা জিনিস যেন প্রপার একটা প্লেস থাকে আলাদা আলাদা নির্দিষ্ট একটা প্রপার প্লেস থাকলে তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে রাখা যায় আর যদি নির্দিষ্ট প্লেস না করা যায় তাহলে কিন্তু ঘরের একবার এই টেবিল তো একবার ওই টেবিল ঘরের জানলায় কোনো না কোনো সময় দেখা যাবে চেয়ারের সোফায় সমস্ত কিছুটা গড়াগড়ি খেতে থাকবে সেই জন্য প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট প্লেস থাকা দরকার যে কোন জায়গায় কোন জিনিসটা থাকবে সেটা কিন্তু আমরা নিজেরাই ঠিক করতে পারি হ্যাঁ বাচ্চারা হয়তো সমস্তটা মেনটেন করতে পারে না সেটা মায়েদেরকেই করে নিতে হয় সেই জন্য বলব প্রতিদিনের একটুখানি অভ্যেস ঘরটাকে কিন্তু পরিষ্কার পরিপাটি করে রাখতে যথেষ্ট ঘরের মধ্যে থাকা টেবিল ড্রেসিং টেবিল অথবা ড্রয়ারগুলো ভীষণভাবে মেজি দেখতে লাগে উপরে জিনিসপত্র ছড়ানো ছেটানো থাকলে সেগুলোকে প্রতিদিনই গোছাতে হয় যদিও প্রত্যেক দিনই ছড়িয়ে যায় আবারও কিন্তু তবুও কিন্তু এই কাজটা করে নিতেই হবে না হলে ছড়ানো থাকলে জিনিসটা যেমন দেখতেও বাজে লাগবে আর কোথায় যেয়ে কোন জিনিসটা চলে যাবে দরকারের সময় প্রয়োজনের সময় খুঁজে পাওয়াও কিন্তু কঠিন হয়ে যাবে এই যে টেবিলেতে অগোছালো হয়ে রয়েছে এটা কিন্তু প্রত্যেক দিনই হতে থাকে প্রতিদিনই গোছাই আর প্রতিদিনই ছড়িয়ে যায় মাঝে মাঝে ভাবি কি করে হয় কিন্তু কিছু করার নেই বাচ্চারা ছড়াতে থাকে আর শুধু বাচ্চা বলবো না আমিও সকালবেলা যখন পরীকে রেডি করাই না তখন তাড়াতাড়ি করে এই জলের গ্লাস তারপরে এই ক্রিমের ক্রিম চিরুনি এই সমস্ত জিনিসগুলো না আর আলাদা করে সরাবার টাইম পায় না কোনো রকম ওকে রেডি করে স্কুলে দিয়ে আসার পরে যখন বসি তখন দেখি যে ঘরটা পুরো একদম ছড়িয়ে ছিটে গেছে পরবর্তী যেটা বলবো সেটা হলে এই ঘরের কর্নারগুলো ঘরবাড়িতে আমরা পরিষ্কার পরিপাটি করি তার সাথে কিন্তু ঘর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে ঘরের কর্নারগুলোতে কিন্তু বিশেষ করে মাকড়সার জালি ঝুল বেশি পড়ে আমার যেমন এই কর্নারটা দেখো চোখেই পড়িনি এখন পরিষ্কার করতে গিয়ে দেখলাম বেশ অনেকটাই ঝুল পড়ে গিয়েছিল সেই জন্য পরিষ্কারটা করতে লাগলাম আর পুরোটাই করে নিলাম সেই জন্য বলবো ঘরবাড়ি যখনই পরিষ্কার যেমনভাবেই করো না কেন প্রতিদিন যদি একটু করে এই কর্নারগুলোকে খেয়াল রাখা যায় তাহলে কিন্তু ঘরে তো মাকড়সা জালিটা পড়ে না আর তার সাথে কিন্তু ঘরটা শুধু করলেই হবে না বা বারান্দা বলো বা বাথরুমটা বলো এগুলোও কিন্তু প্রপারভাবে ক্লিন করা দরকার ঘরবাড়ি যখন আমরা পরিষ্কার করি এই সমস্ত ছোটো ছোটো জায়গাগুলো ভুলে যাই বিশেষ করে ধরো সিঁড়ির নিচে বা বা বারানটার তলায় এগুলোতেও ঝুল পড়ে থাকে সেগুলোকে একটু ক্লিন করে নেওয়া দরকার আর এই যে ঘরের মাঝখানে থাকে ঘড়িটা এইটা সব সময় সবসময় টিকটিক করে সময় আমাদের জানাতে থাকে কিন্তু একে তো ঠিক মতন পরিষ্কার করা হয় না আজই একটু ভালোভাবে পরিষ্কার করলাম তবে কি জানো তো এই ঘড়িটা না মানে একটু ঘাঁচটা বেশি রয়েছে ঘাঁচ ঘাঁচ মতন ডিজাইনটা রয়েছে দেখতে তো সুন্দর লাগে অবশ্যই কিন্তু এই ডিজাইন যত থাকবে না তত তাতে ধুলোবালিটা বেশি জড়ো হবে যদি এটা সিম্পল একদম প্লেন হতো তাহলে এত ধুলোবালিটা জড়ো হতো না আর ধুলোবালি যেহেতু পড়েছে সেটাকে একটু ভালো করে মুছতে ঘষতে একটু সময় লাগবে আর এদিকে দেখো এই বিছনাটাকেও পরিষ্কার করে নিলাম বসার ঘরের বিছনা হোক বা সোফা হোক সেটাকে একটু পরিষ্কার করে রাখাটা খুব প্রয়োজন দিন মানুষজন এসে এখানেই বসবে বা বাড়ির সদস্যরাও এখানেই বসবে সেখানটাকে একটু পরিষ্কার ক্লিন না করে নিলে হয় না বিছানার বেডশিটটাকে আমি চেঞ্জ করেছিলাম আগের দিনে সেই জন্য এটাকে আর চেঞ্জ করে নিই এটা এখন কদিন থাকবে তারপরে আবার যখন মনে হবে যে ময়লা হয়ে গেছে তখন আবার এটাকে চেঞ্জ করে দেবো আর এই দিকে দেখো আমার ফ্রিজের ওপরটা কী অবস্থা হয়েছে যত ছোটো খাটো জিনিস না সমস্তটা হাতের কাছে থাকবে যে যেমনটা পারবে যা কিছু আনবে সমস্তটাই ফ্রিজের ওপরেই জড়ো হবে সেই জন্য ফ্রিজের ওপরটা না সবসময় কিন্তু একটা ফ্রিজের ওপর কাপড় দিয়ে রাখা প্রয়োজন ফ্রিজ কভার হোক অথবা একটা বাড়িতে থাকা পুরনো কাপড় বা একটা টাওয়াল যা কিছু একটা দিয়ে রাখার প্রয়োজন তাতে করে কী হবে ফ্রিজটা নষ্ট হবে না নাহলে ফ্রিজের ওপরটা না স্ক্র্যাচ পড়ে যেতে পারে আর এদিকে দেখেছো পরীর কেরামতি ফ্রিজের গায়ে আবার একটা স্টিকার লাগে রেখেছে যখন যেখানে কোনো নতুন মানে জামা কাপড় বা কোনো কিছু স্টিকার পাবে না সেই স্টিকারগুলোকে নিয়ে দেখবে বাচ্চারা ঘরের কোনো না কোনো ফার্নিচারে অথবা দেওয়ালে যেখানে পারে সেখানেই আর কি স্টিকারগুলোকে লাগিয়ে দেয় আর দেখো ফ্রিজের ওপরটা আমি পরিষ্কার করলাম আর ফ্রিজের ওপরের টপ কভারটাও না আজকে কেঁচে দেবো সেই জন্য সেটাকে একটু বাড়ি করে নিলাম বাথরুমে রেখে দিলাম সেটাকে পরে কেঁচে নেবো এদিকে আমার সমস্তটা ক্লিন হয়ে গেছে তারপরে না ঘরটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নিতে পারলেই কিন্তু অনেকটা কাজ কমপ্লিট তবে প্রতিদিনের এই যে পনেরো মিনিট সময়টা করি তার সাথে কিন্তু কিছু আইডিয়া লাগিয়ে করতে হয় এক একটা দিক এক এক রকমভাবে পরিষ্কার করতে থাকি যেটা একদম প্রয়োজন সেটা কিন্তু প্রতিদিন করে নিই আর যেগুলো মনে করো যে ভিতরেতে জিনিসপত্র রয়েছে সেগুলো হয়তো প্রতিদিন নাড়াচাড়া করতে যাই না যেমন কিচেনের জিনিসগুলোকে প্রতিদিন এই টাইমটাতে নাড়াচাড়া করি না যখন কিচেনের বাসন ধোয়া ধুই পরিষ্কার করার কাজ চলে সেই টাইমটা কিন্তু আবার কিচেন পরিষ্কার করি আর ঘরের মধ্যে সবথেকে বেশি আর মেজি তৈরি করা যেটা সেটা হলেই কাপড় ঘরের মধ্যে চারিদিকে দেখবে জামা কাপড় ঝুলতে থাকে চেয়ারে সোফারে সোফাতে তার সাথে কোনো দড়ি থাকলে সেখানেতে এগুলো কিন্তু ভীষণভাবে মেজি সৃষ্টি করে আর দেখতেও বাজে লাগে এইগুলোকে কিন্তু একটু নজর দেওয়া দরকার সবসময় পরিষ্কার করা আমি তো পরিষ্কার করেই রাখি কিন্তু এই যে বাড়ির অন্যান্য সদস্যরা তারা তো আর মানে না যাই কাপড় যত ছড়িয়ে থাকবে ততই কিন্তু দেখতে বিশ্রী লাগবে আমরা অনেকেরই স্বভাব আছে যে জামাকাপড় চারিদিকে গুঁজে গুঁজে রেখে দেওয়া অনেক সময় দেখা যায় সিঁড়ি থাকলে সিঁড়ির রেলিংয়েতে জামাকাপড় ঘরের মধ্যে বেডের মধ্যে জামাকাপড় চেয়ারে সোফায় চারিদিকেই থাকে আমিও মাঝে মাঝে চেয়ারের মধ্যে রেখে থাকি তবে চেয়ারটা বেশিক্ষণের জন্য রাখি না যখন মনে হয় খালি করে রাখার প্রয়োজন তখন হয়তো রাখি তবে জামা কাপড় গোছানোর কাজটা কিন্তু আমারও একটু লেজিপোনা লাগে প্রত্যেক দিন যদি এগুলোকে গুছিয়ে নিতে পারা যায় না তাহলে এতটা জামাকাপড় জড়ো হয় না কিন্তু আমার কি হয় বেশিরভাগ ক্ষেত্রেই একসঙ্গে অনেকটা জামাকাপড় জড়ো হয়ে যায় দু তিন দিনের জামাকাপড় জড়ো হয়ে গেলে তারপরে আয়রনটা করি তো সেই জন্যই আর কি জড়ো হয় এবার যখন ভাবে আয়রন করব তখন গোছাবো এই সমস্ত কিছু করতে করতে অনেকটা হয়ে যায় যাই হোক এখন সন্ধ্যের সময় এই জামাকাপড় গোছানোর কাজটা শুরু করলাম আর আমার ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে বন্ধুরা একটা ছোট্ট রিকোয়েস্ট রইল ভিডিওটাতে একটা লাইক করে দিও প্লিজ আর কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলো না আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথমবার আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে করে নতুন ভিডিও যখন আমি আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আসতে হবে আসি দেখা বাবার নেক্সট কোনো ভালো ব্লগের সাথে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো